একটা মোমবাতি, একটা চারটা মোমবাতি দিয়ে তিনটা দেয়াশলাই দিয়েছে, তিনটা দেয়াশলাইয়ের মধ্যে। সে প্রথম দেয়াশলাই খুলে দেখলো ওটার মধ্যে কোনো কাঠি নাই, দ্বিতীয় দেয়াশলাই খুলে দেখলো ওটার মধ্যে কোনো কাঠি নাই, তৃতীয় দেয়াশলাই খুলে দেখলো চারটা কাঠি আছে। চারটা কাঠি দিয়ে, প্রথম কাঠি দিয়ে সে এক নম্বর মোমবাতিটিকে জ্বালিয়ে দিল। সেই বাতিটার নাম হচ্ছে বিশ্বাস। আপনাকে আপনার সন্তানের উপর বিশ্বাস রাখতে হবে। দুই নম্বর মোমবাতির নাম হচ্ছে ভালোবাসা। আমরা দুই নম্বর মোমবাতির নাম হচ্ছে শান্তি। যেখানে বিশ্বাস থাকে সেখানে শান্তি থাকে, যেখানে অবিশ্বাস নিয়ে শান্তির পথে বিচরণ করা যায় না। তৃতীয় মোমবাতিটি জ্বালিয়ে দিল, তিন নম্বর মোমবাতির নাম ছিল ভালোবাসা। যেখানে বিশ্বাস থাকে, যেখানে শান্তি থাকে, সেখানে অবশ্যই ভালোবাসার সমন্বয় থাকে। সন্তান তিনটা মোমবাতি জ্বালিয়ে দিয়ে বাবা যখন ঘরে আসলো, আলোকিত রুম দেখলো, বাবা বিশ্বাস করলেন, তাহলে চার নম্বর মোমবাতি দিয়ে সে ঘরটাকে আরো আলোক উজ্জ্বল করে দিল। সে ফু দিয়ে তিনটা মোমবাতি নিভিয়ে দিল, অন্ধকার যেমন ছিল তেমনই হয়ে গেল। বাবা বললো, তোমাকে আমি চারটা মোমবাতি দিয়েছি ঘরকে আলোকিত করার জন্য, তুমি তিনটা মোমবাতি ধরিয়ে ঘরকে যখন আলোক উজ্জ্বল হচ্ছিল তখন তিনটা মোমবাতিকে তুমি মুছে দিলে, ফু দিয়ে নিভিয়ে দিলে। তখন বললো সন্তান, বললো বাবা তুমি হতাশ হইও না, আমার কাছে আরো একটা দেয়াশলাইয়ের কাঠি আছে, আরো একটা মোমবাতি আছে, সেই মোমবাতির নাম হচ্ছে আশা। আশাকে আমি আরেকটা কাঠি দিয়ে আশাকে জ্বালিয়ে দিব, ওই একটা মোমবাতি দিয়ে বাকি তিনটা মোমবাতিকে জ্বালিয়ে দিব। অর্থাৎ যেখানে আশা থাকে সেখানে বিশ্বাস আসবে, যেখানে আশা থাকে সেখানে ভালোবাসা আসবে, যেখানে আশা থাকে সেখানে শান্তি আসবে। আর যখন এই আশাটা জ্বলে উঠবে তখন মন্দ মোমবাতিগুলো ওই একটা মোমবাতি দিয়ে কিন্তু জ্বালিয়ে দেওয়া যাবে। সুতরাং একটা ফলাফল দিয়ে সন্তান নষ্ট করা যাবে না। এই চারটা সমন্বয়ের মাধ্যমেই আপনার সন্তান বিকশিত আলোকিত সন্তান হয়ে উঠবে। সন্তানের উপর বিশ্বাস রাখুন। সন্তানরা বাবা মার সম্মানের উপর বিশ্বাস ভরসা রেখে এগিয়ে যাও। এই প্রত্যয়ে এই নান্দনিক প্রতিষ্ঠানে তোমাদের বিচরণ এবং পথচলা সুন্দর হোক, সেই প্রত্যাশা রেখে আমার কথাগুলো শোনার জন্য আমার মতো অদমকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ায় আমাদের সম্মানিত পরিচালনা পরিষদ এবং আপনাদের মতো উত্তমদেরকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি জনাব মোহাম্মদ আরিফ পাঠান স্যারকে। এ পর্যায়ে